তো ফাইনালি কিন্তু গ্যারানার সুখবর দিল, যাদের আইডি থেকে আগের কালেকশন থেকে শুরু করে ড্রেস আপ, ইমোট, অ্যানিমেশন সব কিছু কেটে নিয়েছে, সকলকে বান্ডেলগুলো ফেরত দেওয়া হবে। আবারও যে মেল্টিং ভল্ট ইভেন্ট থেকে এগুলো কেটে নিয়েছে ভুলবশত, আমাদের কিন্তু অনেকের আইডি থেকে এগুলো চলে গেছে, সেগুলো গ্যারানা আবারও ফেরত দিবে। এবং আপনি যেগুলো পেয়েছেন ওখান থেকে, যে রিওয়ার্ডগুলো পেয়েছেন সেগুলো কেটে নিবে। তো আমি আপনার বলবো এই ইভেন্টে কেউ আর এখন ঢুকবেন না, কারণ আপনারা আর কেউ ইভেন্ট থেকে কোনো কিছু এক্সচেঞ্জ করবেন না, যেহেতু এটা একটা ফালতু ইভেন্ট, এই ইভেন্টের রিওয়ার্ড ভালো নাই, তো সেক্ষেত্রে এক্সচেঞ্জ করার দরকার নাই। আপনার আইডিতে যেটা ফালতু রিওয়ার্ড মনে হচ্ছে আপনার কাছে, সেটা কিন্তু ভবিষ্যতে রেয়ার করে দিবে গ্যারেনা, কারণ এই ইভেন্ট থেকে কিন্তু আপনার ভল্টের থেকে কালেকশন কিন্তু তারা পারমানেন্টলি রিমুভ করে দেয়, নতুন আইটেম দিবে, সেই পুরাতন আইটেম হয়তো বা গ্যারেনা রেয়ার করে দিতে পারে সকল আইডি থেকে নিয়ে, যেটা দেখবে সকল আইডি থেকে শেষ হয়ে গেছে প্রায়, সেটাই কিন্তু রেয়ার করে দিয়ে সেটা দিয়ে আবার গ্যারেনা বিজনেস করতে পারে। সেক্ষেত্রে আমি আপনার বলবো আপনারা কেউ এই ইভেন্টে আর ইয়ে করবেন না, কেউ আর কোনো কিছু এক্সচেঞ্জ করবেন না। আর যাদের আইডি থেকে চলে গেছে সেটা কীভাবে ফেরত পাবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। যারা বাংলাদেশ থেকে সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেমবার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারবেন। আর আমার কিন্তু কোনো প্রকার টপ আপ পেজ নাই, তো যারা মনে করতেছেন আমাদের টপ আপ পেজ আছে সেটা ভুল কথা। এই বিডি গেমঘর থেকে ডায়মন্ড কিনলে প্রতারণা হবে না, অন্য কোথা থেকে কিনলে প্রতারণা হলে তার জন্য দায়ভার আমি নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব আমাদের নিউজ অপশনে, তারপর এখান থেকে যাব আমরা, এখান থেকে ইভেন্ট অপশনে যাওয়ার পর নিউজ অপশনে যাব। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ এই জন্য আমি করেছি সকলকে যাতে করে ভালো করে বোঝাতে পারি, তার জন্যেই এখানে কিন্তু একটা নিউজ দেওয়া হয়েছে। আপনারা যারা 22শে ডিসেম্বর দুপুর 2টার আগে যারা এখান থেকে ভুলবশত এই ইভেন্টে আপনাদের যেগুলো রেয়ার বান্ডেল বা ভালো বান্ডেল যেগুলো এক্সচেঞ্জ করেছেন সেগুলো ফেরত দেওয়া হবে, আর 22শে ডিসেম্বর 2টার পর যারা এক্সচেঞ্জ করেছেন তারা কিন্তু ফেরত পাবেন না। আর এখানে কিন্তু আপনাকে একটা সার্ভে সাবমিট করতে হবে, এই সার্ভে যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনি ফেরত পাবেন না। এই সার্ভেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে 25শে ডিসেম্বরের ভিতরে, মানে 25শে ডিসেম্বর রাত 11টা 59 মিনিট পর্যন্ত সাবমিট করা যাবে, অবশ্যই 25শে ডিসেম্বরের মধ্যে সাবমিট করতে হবে। আর 14 দিন লাগবে এই আইটেমগুলো ফেরত পেতে আপনার, এটা কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিছে। তো আপনারা কী করবেন, এখন থেকে এখান থেকে সরাসরি গো টুতে ক্লিক করবেন। আর যারা এই ইভেন্টে স্পিন করবেন বা এক্সচেঞ্জ করবেন তারা কিন্তু বাঁশ খাবেন ভাই, কারণ গ্যারানা কিন্তু বুদ্ধি করে এটা করছে, যেসব আইটেম রিওয়ার্ড আপনার আইডিতে ফালতু মনে হচ্ছে সেগুলো তারা কি করতেছে, তারা এই ইভেন্টের মাধ্যমে তারা নিয়ে নিচ্ছে পারমানেন্টলি, তারপরে পরে একটা ভালো ইভেন্টে ভবিষ্যতে এটা রেয়ার করে দিবে, দিয়ে তারা কিন্তু মোটা অঙ্কের ডায়মন্ড গুনবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কেউ এখানে এক্সচেঞ্জ করবেন না, এখানে ভালো করে নোটিশে বলে দেওয়া হয়েছে, আপনারা যদি এবার ভুল করে এই নোটিশগুলো না পড়েন না বুঝেন, বুঝে যদি কোনো কিছু করেন কিন্তু তাহলে কিন্তু পারমানেন্টলি আপনার আইডি থেকে সকল কালেকশন রিমুভ করে দেওয়া হবে, আপনি কিন্তু তখন আফসোস করবেন। অবশ্যই এগুলো সুন্দর করে পরে নেবেন, এখানে কিন্তু উল্লেখ করে বলে দেওয়া হয়েছে আপনি জাস্ট এগুলো পরে নেবেন। আমরা পরা শেষ এখান থেকে জাস্ট কী করবো, এখানে এই যে একটা সার্ভে দেখতে পারতেছেন না, এই সার্ভের কিন্তু উত্তর এখানে দিতে হবে। আর এখানে কিন্তু এই সার্ভেটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, এখানে কি বলা হচ্ছে সেটা পড়ে তারপর বুঝে শুনে আপনি তারপরে কি করবেন, এখান থেকে ইয়েস বাটনে চাপ দিবেন। আপনি এই যে সকল এখানে লেখা আছে না এগুলো লেখায় যদি রাজি থাকেন তারপর এখান থেকে ইয়েস বাটনে চাপ দিবেন। আমি আবার বলতেছি, আমি যে বলতেছি ভিডিও বানাচ্ছি এই কথা শুনে আপনারা কেউ চাপ দিবেন না আগে এখানে, কারণ আপনারা আগে এখানে পড়বেন ভালো করে বুঝবেন তারপরে এখানে চাপ দিবেন। তো এখান থেকে আমি জাস্ট কী করবো, সব কিছু আমি ভালো করে পড়েছি বুঝেছি, তারপরে আমি কী করবো এখান থেকে সাবমিট সার্ভেতে ক্লিক করব। তারপরে আমাদের কিন্তু সার্ভেটা সাবমিট হয়ে গেছে, আমাদের কিন্তু এখন কাজ শেষ। এখন আমি আপনার বলবো এই ইভেন্ট আর কেউ ঢুকবেন না, কোনো কিছু আর করার দরকার নেই, আপনারা জাস্ট ওয়েট করেন, 14 দিনের ভিতরে আপনারা সকল রিওয়ার্ড ব্যাক পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।